সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্রান্সাইজি ক্রিকেট দল সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাভিয়া মরান বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে ও মাই গড কাটার মাস্টার মোস্তাফিজকে বিয়ের প্রস্তাব দিয়ে একই কাণ্ড ঘটালো হায়দ্রাবাদের মালিক কাবিরা মারান শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে টিকটকে প্রচারিত উক্ত দাবির ভিডিওই দেখা হয়েছে প্রায় তেপ্পান্ন হাজার নয়শো বিশ বার এছাড়াও ভিডিওটিতে প্রায় তিন হাজার আটশো নিরানব্বই পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে পাশাপাশি ভিডিওটি বার শেয়ার করা হয়েছে অনুসন্ধান শেষে জানা যায় কাভিয়া মারান মোস্তাফিজুর রহমানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং দক্ষিণ আফ্রিকার পেশাদার টোয়েন্টি লীগ এস এ টোয়েন্টি এর ফ্রান্সাইজিক ক্রিকেট দল সানরাইজার্স ইস্টার্ন কেপের টানা দুবার লীগ চ্যাম্পিয়ন হওয়ার হওয়ায় কাভিয়া মারানের একটি সাক্ষাৎকার কিছু অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কেটে সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির শুরুতে কাভিয়া মারানের একটি ক্লিপ দেখা যায় যেখানে তার অধিকাংশ কথাই ও স্পষ্ট শোনা যায় তবে ক্লিপের একটি অংশে তাকে খুবই শক্তিশালী দল শীর্ষক মন্তব্য করতে স্পষ্টভাবে শোনা যায় পরবর্তীতে ভিডিওটির উপস্থাপক দাবি করেন সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাভিয়া মারান বাংলাদেশি পেসার মোসাবিজুর রহমানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন যা ভারতীয় গণমাধ্যমগুলোতে রীতিমতো সারা ফেলে দিয়েছে পাশাপাশি উপস্থাপক আরও দাবি করেন ইতিমধ্যে তাদের বিয়ে করার একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে আলোচিত দাবির সত্যতা যাচাই ভিডিওটির শুরুতে দেখানো কাভিয়া মারানের ক্লিপটির কয়েকটি কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার টোয়েন্টি লিগ এস এ টোয়েন্টির ফ্রান্সাইজিক ক্রিকেট দল সানরাইজার্স ইস্টার্ন কেপের ভেরিফাইড ফেসবুক পেজে গত এগারো ফেব্রুয়ারি সেকেন্ড কাপ ব্যাক টু ব্যাক টু ইন এ রো র আই এম সো হ্যাপি কাভিয়া মারান শিশুক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কাভিয়া মারানের ক্লিপটির সাথে উক্ত ভিডিওর কিছু অংশের মিল রয়েছে এছাড়াও ভিডিওটি পর্যালোচনার মাধ্যমে জানা যায় পরপর দুইবার দক্ষিণ আফ্রিকান টি টোয়েন্টি লিগ এস এ টোয়েন্টি জয়ের পর উল্লাসের সময় সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের মালিক কাভিয়া মারানের উক্ত ভিডিওটি ধারণ করা হয় যেখানে তাকে দলের খেলোয়াড়দের প্রশংসার পাশাপাশি দুবারের জয়ের বিষয় নিয়ে আলাপ করতে দেখা যায় যার সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই পরবর্তীতে কাভিয়া মারান আসলে মোস্তাফিজুর রহমান বিয়ের প্রস্তাব দিয়েছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমেও ভারতীয় বা দেশীয় কোনো গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি